আসসালামু আলাইকুম, দ্য টেস্ট রেঞ্জারে স্বাগত জানাচ্ছি, আমি রাকিব হাসান। আজকে আমরা চলে এসেছি মিরপুর 11-তে, ঠিক বাস স্ট্যান্ডের ঠিক পশ্চিম পাশে, দ্য হানিবিতে। দ্য হানিবিতে এদের কিছু কিছু আইটেম মোটামুটি ভালোই নাম করছে, যেমন 60 টাকার নাগা বার্গার, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই এবং চিকেন তান্দুরি। আপনাদের জন্য ছোট একটা অফার থাকছে, সেটা হচ্ছে 60 টাকা রেগুলার বার্গার 55 টাকা। তার জন্য বলতে হবে আপনি আমাদের সাবস্ক্রাইবার, এবং অতি শীঘ্রই তাদের কাছে পাবেন চিজ বিফ বার্গার। আপনি যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে, তাহলে নিচের লাল বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। আজকে আমরা চিকেন তান্দুরিটা পাচ্ছি না, এই জন্য আমি আজকে টেস্ট করছি চিকেন ফ্রাই অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই। তো চলুন দেখা যাক এদের খাবারের টেস্টটা কেমন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা চিকেন ফ্রাই, এটা হচ্ছে চিকেন ফ্রাই, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, এবং সাথে আছে মেয়োনিজ এবং হচ্ছে টমেটো সস। এটা এটা প্রচণ্ড গরম, একদম এইমাত্র ভাজা হয়েছে। ভাজার পরিমাণটা পারফেক্ট আছে, খুবই মুচমুচে স্বাদ পাচ্ছি, আর খুবই এইমাত্র ভাজা হয়েছে, জন্য এটার গরম সেটা এখন পর্যন্ত ওইভাবেই আছে। ফ্রেঞ্চ ফ্রাইটা টেস্ট করি। ফ্রেঞ্চ ফ্রাইটা আমার কাছে অ্যাজ ইউজুয়াল মনে হচ্ছে। তো আমি আপনাদের চিকেনের ভিতরটা দেখানো ট্রাই করছি। তো মোটামুটি ভিতরে ভালোভাবেই ফ্রাই হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে যে এর ভিতরে লিকুইড চিকেন ফ্রাইয়ের মশলাটা যদি ভিতরে দেওয়া যেত, তাহলে হয়তো বা টেস্ট আরও বেড়ে যেত। লবণের পরিমাণ আমার কাছে কম মনে হচ্ছে, আর একটু লবণ হলে হয়তো বা আর একটু বেটার লাগতো। লবণের পরিমাণটা কম মনে হচ্ছে আমার কাছে। চিকেনের ভিতরে যে অনেক সময় আমরা দেখি যে ফ্রাই করলে চিকেনের ভিতরে যে কাঁচা থাকার যে একটা কাঁচা কাঁচা ভাবটা যে থাকে, সেই ভাবটা এই কাঁচা থাকার ইয়েটা এই ভিতরের মধ্যে নাই। ভাজাটা টোটালি হয়েছে, একদম পারফেক্ট হয়েছে, কিন্তু মনে হচ্ছে ভিতরের লবণটা এবং স্ট্রাকচারটা যদি আরেকটু বেটার হইতো, তাহলে স্বাদটা আরও বেশি ভালো লাগতো। চিকেন ফ্রাই এবং ফ্রেঞ্চ ফ্রাই খেতে খেতে শুরু হয়ে গেছে বৃষ্টি। বৃষ্টির মধ্যে খুব খাচ্ছি, ভালোই মজা পাচ্ছি এই এইখানে যে যেখানে আমরা খাচ্ছি দ্য হানিবি। তো খুব একটা ভালো ব্যবস্থা না থাকলেও এখানকার যে ভাই আছেন, উনি আমাকে ব্যবস্থা করে দিলেন এই উপরের এই ছাদনা, ওটা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, ওয়েদার ইজ গুড। এই বৃষ্টির সাথে সাথে মনে হচ্ছে যে চিকেনের টেস্টটা আমার কাছে একটু মানে বৃদ্ধি পেয়ে গেলো, এরকম মনে হচ্ছে। তো সবাই চলে আসুন মিরপুর 11 বাস স্ট্যান্ডের ঠিক পশ্চিম সাইডে, রোডের পাশেই দ্য হানিবি। এখানে এসে তাদের যে আইটেমগুলো আছে, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই এবং হচ্ছে নাগা বার্গার, টেস্ট করুন এখানে। একটু আগে আপনারা দেখেছেন আমার বন্ধু রাকিব, ও চিকেন ফ্রাই এবং ফ্রেঞ্চ ফ্রাই সাবার করলো, অত খাওয়া হয়েছে। এখন আমি দ্য হানিবির এই বার্গারটা টেস্ট করছি। বার্গারটা হচ্ছে নাগা বার্গার, এবং এটাতে আমি আপনাদেরকে একটু দেখাই, আসলে দুইটা লেয়ার মেনটেন করতেছে, দুইটা এখানে পেটির চিকেন পেটির বদলে থাকতেছে আছে আপনার চিকেন স্লাইস, লেটুস পাতা, এবং চিকেনের বেশ ভালোই সমারোহ থাকছে পেঁয়াজ, লেটুস পাতা, কিন্তু কোনো চিজ থাকছে না। এই দামে যে দামে তারা এটা অফার করছে, এই দামে আসলে চিজ প্রোভাইড করাটাও সম্ভব না, এবং যদি কেউ এই দামের ভিতরে চিজ চায় তাহলে সেটাও বোকামি, কারণ একটা চিজ দিয়ে একটা বার্গার প্রস্তুত করতে গেলে মিনিমাম তার প্রাইস চলে আসে 150 to 200। এই প্রাইসের ভিতরে এই বার্গারটা বেস্ট, এবং আগেও আমরা এখানে সাজিদ ভাইয়ের 60 টাকার বার্গার খেয়েছি, যারা দেখতে চান তাহলে উপরে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। বার্গারের যে বনটা এটা সুপার সফট, হ্যাঁ একদম সুপার সফট। খুবই ঝাল,
যেহেতু নাগা বার্গার, তবে এখানে তারা ব্যবহার করছে শুকনো মরিচ ঝাল বর্ধকের জন্য। টেস্টটা খুবই আকর্ষণীয় মনে হচ্ছে আমার কাছে, যেহেতু খুব ঝাল লাগতেছে। নাগা বার্গারই না, তারা সাধারণ বার্গারটাও বানায়। এবং প্রাইস তো আমি নিচে অলরেডি দেখিয়ে দিয়েছি যে কত দাম। বেশ চমৎকার। এই অতিরিক্ত ঝালের জন্য আমার কাছে বেশি ভালো লাগছে। দুই কোয়ালিটির মেয়োনিজ, টমেটো সস এবং মরিচের পেস্ট, যেটা স্বাদটাকে চরম ঝালে নিয়ে গিয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে, বিশেষ করে যারা মিরপুর 11 থাকেন, তারা অবশ্যই আসবেন দাহানিবিতে এবং টেস্ট করবেন এই বার্গার। এবং যারা ঝাল খেলে অজ্ঞান হয়ে যান, তারা তাদের রেগুলার বার্গারটা ট্রাই করতে পারেন। অলরেডি নাগামরিচের যে ঝাল, তার যে একটা রিয়াকশান, অলরেডি আমার মুখের ভিতরে হানাহানি শুরু হয়ে গিয়েছে এবং কান দুইটা বুঝতে পারতেছি যে কান দুইটা জ্বলতেছে। তো যদি খুব বেশি ঝাল পাগল না হন বা খুব বেশি ঝাল প্রেমী না হন, তাহলে এই বার্গারটা ট্রাই করতে আমি নিষেধ করবো। আপনারা রেগুলারটাই ট্রাই করেন, কারণ এটা এক্সট্রিম লেভেলের ঝাল দেওয়া হয়েছে তাদের। ওয়াও, এই ওয়াওটা হচ্ছে ঝালের জন্য, অনলি ফর ঝাল। আই শাউট দিস ওয়াও। আপনাদের তো দেখাতে পারলাম না, অলরেডি এক বোতল পানি শেষ করে ফেলেছি, তবে এইটা শেষ এই টুকরাটা বেঁচেছে, তো খাওয়া নষ্ট করা যাবে না, সেই জন্য বিসমিল্লাহ বলে আবারও শুরু করলাম। ঝালের জন্য অন্যরকম একটা স্বাদ আসছে। যদি ঝালটা কম হতো, যদি নাগা স্পেশাল না হতো এটা, তাহলে এর স্বাদটা একদম অ্যাজ ইউজুয়াল বেশ প্রিটি মাছ ডিসেন্ট কোয়ালিটির একটা বার্গারের মতনই টেস্ট হতো। তো আমি এক্সট্রিম ঝালখোর যারা আছেন আমার মতন, তাদেরকে আমি ইনভাইট করবো এই বার্গারটা একবার হলেও টেস্ট করবেন। এখন কথা বলছি দা হানিবির ওনার তারেক ভাইয়ের সাথে, এবং আপনাদের জন্য একটা স্পেশাল অফার থাকছে। সেটা হচ্ছে এখানে বার্গার, নাগা বার্গার এবং রেগুলার বার্গার দুইটাই 60 টাকা, তবে আমাদের যারা সাবস্ক্রাইবার তাদের জন্য রেগুলার বার্গারটায় 5 টাকা ছাড় পাবেন, 55 টাকা, এবং নাগা বার্গার অ্যাজ ইউজুয়াল 60 টাকায় পাবেন। নাগা বার্গারটাতে একটু খরচ বেশি হওয়ার কারণে তারা এটা রিডিউস করতে পারেনি, সেজন্য তিনিও দুঃখ প্রকাশ করেছেন। তো কথা বলছি তারেক ভাইয়ের সাথে। তাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। কী কী সার্ভিস আপনারা দিচ্ছেন বা কী কী প্রোডাক্ট আপনারা বেচতেছেন, এবং আপকামিং আপনাদের কী কী খাবারের মেনুগুলো আসতেছে? আপকামিং মেনু যেটা আমরা বিপ বার্গার চেষ্টা করতেছি, বিপ বার্গারটা আনবো টোস্টারের সাথে গ্রিল করে। ঠিক আছে, আর এখন আপাতত চিকেন বার্গার আছে, চিকেন নাগা বার্গার আছে, চিকেন ফ্রাই হবে, নুডলস হবে, ফ্রেঞ্চ ফ্রাই আছে সাথে। ফুড পয়েন্টের সাথে আমার একটা চুক্তি হয়েছে, ওরা খুব সুন্দর সপ্তাহখানিকের মধ্যে আমাদের ফ্রি সার্ভিস দেবে। খুব সুন্দর। আপনাদের যারা আছে সাবস্ক্রাইবার, ওদের ওনাদের জন্য রেগুলার বার্গারটা 55 টাকায় দিব, কিন্তু নাগা বার্গারটা 60 টাকা। এই ছিল তারেক ভাইয়ের সাথে কথোপকথন। আপনাদেরকে ছোট্ট একটা ডিসকাউন্টের ব্যবস্থা উনি করে দিয়েছেন, সো গ্রেট থ্যাংক টু হিম। চলে আসবেন, এবং যদি কোনো অর্ডার বা কোনো অনুষ্ঠানের জন্য কোনো ডেলিভারি দরকার হয়, ওনার সাথে যোগাযোগ করবেন। দা হানিবিতে খাওয়া দাওয়া শেষ করলাম, ঝালে অলরেডি জ্বলতেছি। টেস্টটা ছিল ঝালখোরদের জন্য পারফেক্ট, বিশেষ করে আমার জন্য ছিল এক্সট্রিম লেভেলের একটা অ্যাডভেঞ্চার। তো যারা চলে আসতে চান চলে আসবেন মিরপুর 11 দা হানিবিতে। এটা পার্সোনা বিউটি পার্লারের এক পাশে এবং ইয়ানথাই রেস্টুরেন্টের পাশে, মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ঠিক পাশেই, রাস্তার পাশে বসে। এবং গুগল ম্যাপের লিঙ্কটা আমি দিয়ে দিব এবং ফোন নাম্বারও থাকবে, যদি আপনাদের কোনো কোয়ারি থাকে বা আসার আগে যোগাযোগ করে আসতে চান চলে আসবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো খাবারের সাথে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।